আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। এখানে হচ্ছে আমি একটা সবজি রান্না করব, তার জন্যে সব তিন চার রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে মূলা, সিম, কাঁচা কলা, তারপরে ছোটো বেগুন, টমেটো, কাঁচামরিচ, আলু সব কিছুই নিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে হচ্ছে চুরি ছুটকি আছে যে চুরি ছুটকি দিয়ে একটা সবজি রান্না করব আর কি। তো এটা দুপুরে রান্না করতেছি, কিন্তু খাওয়া হবে রাতের দিকে, কারণ শীতকালীন সবজি আপনার রান্না করে একবার রান্না করে পরের বেলা খেতে তখনই কিন্তু খুব মজা লাগে। তো আর দুপুরবেলা এমনিতে গতকালকের অল্প অল্প রান্না করা তরকারি আছে, ওগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে আমাদের। তো এটা আমি রাতের জন্যই দুপুরে রান্না করে রাখতেছি। তো এই তো আমি তরকারিগুলো কেটে নিচ্ছি আর কি, একে একে। তো আমার আজকের নতুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কোনো অংশে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল ক্লিক করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি। তো আমি হচ্ছে একে একে সবজিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। তো এগুলো হচ্ছে যে আনাজি কলা একটা ছিল, তো সেটাও আমি সবজির সাথে দিয়ে দিচ্ছি, রান্না করে নিব একসাথে। আর হচ্ছে শাকগুলো কেটে নিব। এখানে হচ্ছে একে একে সবজিগুলো আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে শাক কেটে নিব। এগুলো হচ্ছে পালং শাক। তো শাকগুলো হচ্ছে আপনার যে ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাকগুলো ভাজি করা হবে। তো সবজিগুলো কাটার পরে আমি শাকগুলো কেটে নিব। ভয়েস দিতেও অনেকটাই কষ্ট হচ্ছে, আসলে সর্দি লেগেছে, কথা বলতে পারতেছি না, তারপরে অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি আর কি। তো সেখানে যদি ভুল জুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন সবাই। আর এদিক দিয়ে হচ্ছে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি শাক বেছে নিব আর কি, ডাটা ছাড়িয়ে। তারপরে হচ্ছে এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিব। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব শাক, আর হচ্ছে শুরি শুটকি দিয়ে সবজিটা রান্না করব আমি। তো এই হচ্ছে আমার আজকের আয়োজন। পালং শাক দিয়ে হচ্ছে আপনার যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে, আবার আপনার মাছের মাথা দিয়েও রান্না করলে খুব ভালো লাগে। আমি হচ্ছে এখন এভাবে করে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি শাক, তারপরে হচ্ছে ধুয়ে নিব খুব ভালো করে। তো এগুলাতে হচ্ছে একদম ফ্রেশ আর একদম পরিষ্কার ছিল শাকগুলা। তো যদি একটু ভালো যুক্ত দেখা যেত তাহলে কাটার আগে আর কি শাকগুলা ধুয়ে নিতাম। তো এখন দেখতেছি শাকগুলো একদম ফ্রেশ, তো তার জন্যে আমি প্রথমে এভাবে কুচি করে নিয়েছি। সবজিগুলো কাটা হয়ে গিয়েছে, শাকগুলো কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি শাকটা প্রথমে ভাজি করে নিচ্ছি। এখানে আমি একটি ফ্রাই প্যান দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি আর কি। তো প্রথমে শাকটাই রান্না করে নিব। তো শাক হচ্ছে দুপুরে খাওয়া হবে, আর সবজিটা হচ্ছে রাতের জন্যই রান্না করে নিচ্ছি একসাথে। তারপরে হচ্ছে আমি এখানে হলুদ একটু করে হলুদ গুঁড়া দিব, আর একটু করে মরিচের গুঁড়া দিব, পরিমাণ মতন লবণ অ্যাড করব এখানের মধ্যে। একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি কয়েক সেকেন্ডের মতন। তো এখানে কিন্তু কোনো পানি দিব না, শাকের থেকে এমনিতে একটু পানি বের হবে। এবার হচ্ছে এখানে ফালি করে বেশ কয়েকটি কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড ভেজে নিব। চিংড়ি মাছ বেশি ভাজলে আসলে যে চিংড়ি মাছের একটি ফ্লেভার বা মজা সেটা নষ্ট হয়ে যায়। এবার হচ্ছে আমি শাকগুলো ধুইয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনাটা দিয়ে দিব। শাকগুলো দেওয়ার পরে আমি ঢাকনাটি দিয়ে এক মিনিটের মতন রাখবো, তারপরে হচ্ছে আবার ঢাকনাটি উঠিয়ে একটু সব কিছু নেড়ে চেড়ে দিব সুন্দর মতন। দেখুন অনেকটাই পানি বের হয়েছে শাকের থেকে।
আমি সব কিছু নেড়ে চেড়ে শাকটি রান্না করে নিব, তারপরে হচ্ছে সবজিটা রান্না করব আর কি। অনেকটাই মজা হয়েছিল, ছোট ছোট যে চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজি করেছিলাম। তো এই তো শাকটা প্রায় আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব, তারপরে অপর পাশে হচ্ছে আমি সবজিটা রান্না করে নিব। এখন হচ্ছে আমি এখানে সবজিটা রান্না করার জন্য একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল। এখানে আমি পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে চুড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া, মশলাপাতি পরিমাণ মতন, লবণ সব কিছুই দিয়ে দিয়েছি। আসলে প্রতিদিন যেভাবে রান্নাটা করে থাকি ঠিক সেভাবে। এখানে আমি সব রকমের সবজি আমি খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আবার এখানে দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব, তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করব এখানে। তো এই তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দিয়েছি, এখন উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আমি রান্নাটি করে নিব। শীতের সময় আসলে সব কিছুই প্রায় টাটকা পাওয়া যায়, আর বিভিন্ন রকমের সবজি একসাথে করে এভাবে রান্না করলে অসাধারণ হয় খেতে। এই তো এখানে হচ্ছে আমার সবজিটাও রান্না করা হয়ে গিয়েছে দেখুন, আর হচ্ছে শাকটাও রান্না করা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে আর বাটিতে উঠাইনি, ওইভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তার সাথে হচ্ছে আসলাম একটু মেয়ের রুমে, তো এখানে এসে দেখতেছি মেয়ে খাতায় কী জানি আঁকাআঁকি করতেছে। তো আজকে হচ্ছে মেয়ের মন খারাপ, মন খারাপ বলতে ও আসলে দাঁত ফেলেছে, তো খুব ব্যথা করতেছে নাকি, এই যে আমাকে দেখাচ্ছে। তো আমি এসেছিলাম ও কী করতেছে সেটা দেখতে, তো দাঁতটা দেখাচ্ছে আমাকে, দাঁত পড়েছে ওর। তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রহিল দোয়া। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।